হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ যাচ্ছি বাংলাদেশের সবজি মার্কেটে, এটা বাহরাইন মানামাতে। বাহরাইন মানামা যেখানে বাংলাদেশিরা থাকে, 90% বাংলাদেশি থাকে ওই এরিয়াতে, তো কিছু বাংলাদেশি সবজি কেনাকাটা করব, তার জন্য এখানে যাওয়া। লকডাউন চলতেছে এখন বর্তমানে, এখানে লকডাউন। লকডাউনের আগে আগে যখন লকডাউন ছিল না তখন গেছিলাম ওইখানে। ওইখানে আসলে এত মানুষের ভিড়, বিশেষ করে ছুটির দিন শুক্রবারে, তো আজকেও ফ্রাইডে আমরা যাচ্ছি। তো যতটুকু শুনলাম ওইখানে নাকি একেবারে ফাঁকা, এখন আগের মতো তেমন মানুষ নেই। তো আজকে যাচ্ছি, দেখা যাক ওইখানে গেলে বুঝতে পারবো। আসলে লকডাউনের কারণে এখানে অবস্থা অনেক ভয়াবহ, বিশেষ করে যারা বিজনেসম্যান বাংলাদেশিরা আছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে আছে ওনারা। আরেকটা কথা না বললে নয়, বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। সবাই একে অপরের জন্য দোয়া করবেন, যেন পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকে, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই, যেন সবার ভালো থাকে। আমিও দোয়া করি সবার জন্য, যেন সেফ থাকে সবাই এই মহামারী থেকে। আর বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সবজি মার্কেটে ঢুকলাম। সবজি মার্কেটে তেমন মানুষ নেই বললেই চলে, একেবারেই ফাঁকা। আর আসলে এখানে টাটকা সবজি বলতে তেমন নেই, এখানে আসলাম টাটকা সবজির জন্য, বাট সবজি তেমন নেই। আপনারা দেখতে পাচ্ছেন একদিন আগের, আসলে লকডাউনের কারণে এখন ডেলিটা ডেলি পাওয়া যায় না। আগে এক সময় ডেলির জিনিস ডেলি পাওয়া যেত। তো ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম না কি এখন ফ্রেশ সবজি নাকি খুবই। আর একটা কথা হচ্ছে, এই দোকানগুলোর প্রাইসটা অনেক কম অন্যান্য যে আরও দোকান আছে, মানে কোল্ড স্টোর আছে না, কোল্ড স্টোরে সেম সবজি পাওয়া যায় কিন্তু প্রাইসটা তুলনামূলকভাবে এখানে অনেক কম, সব কিছু রেট একটু কম, যার কারণে এখানে মানুষের ভিড়ও তেমন থাকতো। বাট লকডাউনের কারণে এখন তেমনটা দেখা যায় না আগের মতো। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ভিডিওটি, যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আবারও আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।